ফটোগ্রাফি হচ্ছে পৃথিবীর সমস্ত দৃশ্য শিল্পে নিয়ে যান। এবং এই কথা আমার না, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাল্টা বেনিয়ামি একজন জার্মান, তার মেজর ছিল ফ্রান্সের প্যারিস শহর, ঊনবিংশ শতাব্দীর প্যারিস শহর। তিনি দুইটা বই লিখে এটা প্রমাণ করে দিয়ে গিয়েছেন এবং বাংলাদেশে যে ফটোগ্রাফির যাত্রা প্রায় 80-90-100 বছর, আমরা যদিও এখন পর্যন্ত বাংলাদেশে ফটোগ্রাফির ইতিহাস আমরা রচনা করতে পারিনি, আমরা মনে হয় যে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করতে বাংলাদেশের ফটোগ্রাফির ইতিহাসটা। আজকের প্রদর্শনীর আয়োজক আলিয়াস পাসের ডিরেক্টর মাননীয় প্রধানমন্ত্রী আলোচক এবং আজকে আমাদের সকলের মধ্যে কেন্দ্রীয় চরিত্র বশির আহমেদ সুজন আলোচিত শিল্পী, আপনাকে অভিনন্দন জানাই। আমি বশির আহমেদ সুজনের একজন ভক্ত, এই কারণে যে আমি ছোট্ট একটা বই নিয়ে আসছি প্যাকেটে, বইটি এত ছোট কিন্তু লেস ইজ মোর আমি বলতে পারি। আমরা প্রকৃতির অনেক ছবি, ল্যান্ডস্কেপের ছবি আপনার প্রায় সব ফটোগ্রাফারই, কিন্তু বশির আহমেদ সুজনের বইয়ের নাম এন আর্নাল দাস, এই বইটা এই বইয়ের আগে করা গধূলির সময় সে সমস্ত ছবি তুলেছে, কিন্তু ঠিক তার আগে যখন অন্ধকার নেমে আসছে পৃথিবীতে, যখন ঘুমাতে যাবে শয্যায় যাবে, ঠিক সেই সময় সে ক্যামেরা তাক করে রাজধানী ঢাকার আশেপাশে বাংলাদেশের বিভিন্ন জেলায় আরো বিখ্যাত আলোচিত শিল্পী মাহমুদুর রহমানের সঙ্গী হয়ে এবং ম্যাপের আরো অনেকের সঙ্গী হয়ে সে নানা সফরে এই আলোচিতগুলি গ্রহণ করেছে। এই ছবিগুলি যদি বড় করা যায় তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ থেকে এবং সন্ধ্যার সময় বাংলাদেশের বিউটি। আজকে এই যে ঢাকার উপরে আলোচিত যে প্রদর্শনী হতে যাচ্ছে এটা উদ্বোধনের জন্য আমরা এখানে সমবেত। এই রাজধানী ঢাকার কিন্তু একটা ক্যারিশমেটিক শহর, আপনারা জানেন যে কলকাতার চাইতে 100 বছরের পুরনো, আমাদের বয়স 400। আমাদের প্রয়াত বিখ্যাত আলোচিত শিল্পী আনোয়ার হোসেন ঢাকা পোর্ট্রেট নামে খুবই দৃষ্টিগ্রাহ্য একটি আলোকচিত্রে অ্যালবাম করেছিলেন, তারপরে মুনে মসিব ঢাকার উপরে অনেকগুলি কাজ করেছিলেন, ভিডিও আর্ট হয়েছিল এবং বিখ্যাতভাবে কেউ কেউ ঢাকার উপরে অনেক কাজ তারা করেছেন। আজকে যে কাজ দাঁড়াও ঢাকা, এই শিরোনাম শুনলে মনে হয় যে ঢাকায় কোথাও দাঁড়াতে আমরা বলছি, ঢাকায় স্তব্ধ হয়ে যাবে, না কোনোদিন হবে, ঢাকা চলতে থাকবে। আমরা যারা আলোচিত শিল্পী আমরা ঢাকার সঙ্গে সঙ্গে চলতে থাকবো, যেভাবে সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আমরা যখন হাঁটি রাস্তা দিয়ে চাঁদ আমাদের মাথার উপরে যখন থাকে তখন কিন্তু মনে হচ্ছে চাঁদ আমাদের সঙ্গে হাঁটছে, সেই রকম ঢাকা চলতে থাকবে। আমরা ঢাকার নানান রকম মানে ইভেন্ট আমাদের দান করবে, বিভিন্ন মুহূর্ত দান করবে, এই শহরের যে মহা আয়োজন এটার সঙ্গে আমাদের ফটোগ্রাফারের যে যুক্ত হয়েছে বেশ করে বশির আহমেদ সুজন, তার ছবিগুলি বর্ণনা করার জ্ঞান ভাষা আমার নাই সত্যি কথা, এবং আমার অনেক পড়াশোনা করতে হবে, আমাকে আর 20 বছর বাঁচতে হবে যদি আমি তার ছবি সম্পর্কে 20 মিনিট কথা বলতে চাই। আজকে যে ছবিগুলি দেখলাম আমি এক কথায় বলবো যে স্প্লেন্ডিড এবং হরাইজন্টাল, ডানে বাইরে অনেক কিছু বাদ দিয়ে ঢাকা শহরের এই যে প্রতিক্রিয়াশীল অনেকগুলি ব্যাপার, সীমাবদ্ধতা এবং ঢাকা শহরের যে নানা আয়োজন, জীবনযাত্রা এবং ঢাকার যে প্রাণ, সে কিন্তু ডান দিকে বাইরে ক্রপ করে এবং ছবি তোলার সময় এমনভাবে এডিটিং করে একদম আকাশের দিকে ঊর্ধ্বমুখী তার সমস্ত ছবিগুলি ভার্টিক্যাল হয়ে গেছে, মনে হয় যে তার অনেক দিনের চেনাশোনা শহর এই ঢাকা, আমার জন্ম 1953 সালে ঢাকা, কিন্তু আমি কোনোদিনও বশির আহমেদ সুজনের মতো এইরকম সৃষ্টিশীল চোখ দিয়ে ঢাকা শহর আমার দেখার সুযোগ হয়নি, দেখার সাধ্যও আমার ছিল। আজকে তাকে আমি বারেবারে ফুলের মালা করাই আপনাদের সবার সামনে এবং এমন একটি প্রদর্শনী জয়যুক্ত হোক এবং এই প্রদর্শনীতে সবাই আসুক। আর দুনিয়াদারি অদ্ভুত একটা নাম, আমি তো মেসমেরাইজ হয়ে যাই যখন শুনি যে দুনিয়াদারি নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য আর্কাইভিং করা এবং বিভিন্ন শিল্পীদের ইন্টারভিউ করা, তাদের কাজের প্রদর্শনী করা, এবং তারা এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আজকে যেহেতু আমার পাশে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের মহাপরিচালক আছেন, আমি একটু সুযোগ দিই, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর হয়ে গেল, আজকে যদি চারুকলার দিন থাকতেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক থাকতেন, তাহলে মনে হয় আরও ভাবে আমাদের শুধু সকল ফটোগ্রাফি না, এই সময়ের দাবি যে ফটোগ্রাফি শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ
চারুকলা ইনস্টিটিউটে একটা পূর্ণাঙ্গ বিভাগ হওয়া দরকার। আমি যতদূর জানি আপনাদের সামনে বলছি এটার তথ্য আছে, 1948 সালে যখন চারুকলা ইনস্টিটিউট হয় ঢাকায়, তখন জনসন রোডে, তখন কিন্তু সেই কথা আছে জয়নুল আবেদিন সমস্ত বিভাগের মধ্যে ফটোগ্রাফি বিভাগ রয়েছে, কিন্তু ফটোগ্রাফি বিভাগে শিক্ষক পাওয়া যাচ্ছিল না বলে সেই ফটোগ্রাফি বিভাগটা খোলা যায়। এইটার তথ্য কাজী আবুল কাশেম, ফেরদৌস খান, শিল্পী কামরুল হাসান, মুস্তফা মনোয়ার তাদের বিভিন্ন ইন্টারভিউ থেকে লেখা থেকে তথ্য জানা। কিন্তু 1960 সালে আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বে তার সঙ্গে জয়নুল আবেদিন স্যারের ঘনিষ্ঠ যোগাযোগ হয়ে যায়। তখন তিনি আবেদিন স্যারকে বললেন যে চারুকলায় ফটোগ্রাফির একটা বিভাগ হওয়া দরকার। তিনি বললেন ঠিক আছে, আপনি আমাকে একটা কাজ করান। আমাকে কাজী আবুল কাশেম, ফেরদৌস খান সাহেব, আবদুল্লাহ, তারা বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন যে 16 পৃষ্ঠার লিখিত একটা পাঠ্যসূচি এবং কারিকুলাম মঞ্জুর আলম বে স্যার দিয়েছিলেন আবেদিন স্যার, এবং আবেদিন স্যার এটা করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য তিনি চেষ্টা যার করেছিলেন এবং একটা বাজেট তিনি দিয়েছিলেন। 1962 সালে সেই বাজেট দিয়ে শিল্পী মুস্তফা মনোয়ার ক্যামেরা, এনলার্জার এবং ক্লাসরুমের সমস্ত জিনিসপত্র তিনি কিনেছিলেন যে ফটোগ্রাফির একটা বিভাগ করতে, যদি যন্ত্রপাতি না থাকে তাহলে বিভাগ করতে। কিন্তু দুর্ভাগ্যজনক যে 1964 সালে শিল্পী মুস্তফা মনোয়ার, তিনি এখনো জীবিত আছেন, তিনি এই ঘটনার একমাত্র জীবিত সাক্ষী। তিনি পিটিভিতে মানে পাকিস্তান টেলিভিশনে জয়েন করলেন, তো শেষ পর্যন্ত এটা ভাটা পড়ে যায়। সে আর কোনোদিন কিন্তু বাংলাদেশে ফটোগ্রাফির বিভাগ চালু করায় অনুপ্রবেশ করতে পারে, শিল্পকলায় পারে নাই। কিন্তু আমার মনে হয় যে জাতীয় জাদুঘরে অবশ্যই আগামী 2-3 বছর পরে, একটু আগে বললেন যে নতুন ভবন হতে যাচ্ছে, তা আমরা এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই শ্রদ্ধার সঙ্গে, শুধু ভবন করলেই হবে না, এই যে একটা ইমার্জিং আর্ট ফটোগ্রাফি, হাজার হাজার লক্ষ লক্ষ আলোচিত্র শিল্পী বাংলাদেশে ফটোগ্রাফিতে কাজ করছেন, এবং বাংলাদেশে দৃশ্য শিল্পকলায় সবচেয়ে বেশি অর্জন এবং পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার ফটোগ্রাফি কিন্তু দিয়েছে। কাজে এই শিল্পকে অবহেলা যদি আমরা করি, আপনারা যদি করেন, তাকে যদি একটু জায়গা না দেন, এবং ফটোগ্রাফি যদি আলাদা আর্কাইভ না থাকে, আলাদা কোনো স্থায়ী গ্যালারি না থাকে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে, তাহলে বাংলাদেশ মিউজিয়ামের সংগ্রহ কিন্তু পরিপূর্ণ হয়। কাজে আমি সবার পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামকে অনুরোধ করবো যে ফটোগ্রাফির জন্য আপনারা একটা স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করুন। আপনারা এখন থেকে যদি চিন্তা না করেন, তাহলে 2-3 বছর পরে যখন ভবন হবে, তখন কিন্তু ফটোগ্রাফি বিদায় হয়ে যাবে। আমি মনে করি যে বাংলাদেশের এই যে সামষ্টিক শিল্প আন্দোলন, এই শিল্প আন্দোলনের সঙ্গে ফটোগ্রাফি ঘনিষ্ঠভাবে জড়িত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কিন্তু ফটোগ্রাফি রেখেই চলছে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে। আমি আবারও বলি, সমস্ত দৃশ্য শিল্পের এবং সাহিত্যের এমনকি কবিতারও নির্যাস হচ্ছে ফটোগ্রাফি। কাজেই ফটোগ্রাফি জয়যুক্ত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।